Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Learn Accounting with Nuzul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nuzul Sir YouTube channel and Facebook page আপনাদের সকলকে স্বাগত। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলোতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে অংশীদারি ব্যবসায়ের হিসাব অধ্যায় থেকে চট্টগ্রাম বোর্ড 2021 সালের 7 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। আজওয়ান, রিজওয়ান ও সালমান একটি অংশীদারি ব্যবসায়ের তিনজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ লোকসান যথাক্রমে 2/1, 3/1 ও 6/1 অনুপাতে বন্টন করে নেয়। 2020 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 2 লক্ষ টাকা, 1,50,000 টাকা ও 2 লক্ষ টাকা। আজওয়ান ও সালমান ব্যবসায়ের সার্বক্ষণিক দায়িত্ব পালন করায় ব্যবসা হতে যথাক্রমে 4,000 টাকা এবং 3,000 টাকা করে মাসিক বেতন পাবে। মূলধন এবং উত্তোলন উভয়ের উপর বার্ষিক 5% সুদ ধার্য করতে হবে। প্রত্যেক মাসের শেষ তারিখে সারা বছর ধরে আজওয়ান, রিজওয়ান ও সালমান যথাক্রমে 6,000 টাকা, 3,000 টাকা ও 2,000 টাকা করে নগদ উত্তোলন করে। আজওয়ান ও রিজওয়ান যৌথভাবে সালমানকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করেছে যে সালমান অন্যান্য সুবিধা ছাড়াও মুনাফার অংশ হিসেবে কমপক্ষে 30,000 টাকা পাবে। উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে সমাপ্ত বছর শেষে ব্যবসায়ের নিট মুনাফা 2 লক্ষ টাকায় উপনীত হয়। কোয়াতে আমার কাছে জানতে চেয়েছে অংশীদারদের বার্ষিক উত্তোলন ও উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করো। ক্ষতে আমার কাছে জানতে চেয়েছে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। গতে আমার কাছে জানতে চেয়েছে সালমানের মূলধন হিসাব প্রস্তুত করো, মুনাফার পরিমাণ 30,000 টাকা। তারপর আসি প্রশ্নের মধ্যে দেখি। প্রথমে আমার মূলধন দেওয়া আছে আর আমার যে লাভ লোকসান বন্টন যে অনুপাত দেওয়া আছে এটা সম না, এটাকে আমরা সম বের করে নিতে হবে। এই অনুপাতটা স্বাভাবিক অনুপাতে বের করে নিতে হবে। আমরা ওয়ার্কিংস এর মাধ্যমে দেখিয়ে দিব এটা আমরা কিভাবে করব। এরপর আমার মূলধন দেওয়া আছে আর এখানে বেতন দেওয়া আছে, মাসিক বেতন দেওয়া আছে। এখানে আমার মূলধন উত্তোলন উপর সুদ ধরতে বলছে আর উত্তোলন হচ্ছে প্রতি মাসের শেষ তারিখে, অর্থাৎ 5.5 মাসের সুদ ধরা লাগবে। এখানে একটা নিশ্চয়তার বিষয় আছে, সেটা আমরা অঙ্কের মধ্যে দেখব। তাহলে কত আমাকে বলছে কি বার্ষিক উত্তোলন ও উত্তোলনের সুদ, তা আমরা ক দিয়ে শুরু করছি। তাহলে কতে বার্ষিক উত্তোলন আজওয়ান 6,000 টাকা করে প্রতি মাসে উত্তোলন করছে, 12 মাসে 72,000 টাকা। রিজওয়ান 3,000 টাকা করে প্রতি মাসে উত্তোলন করছে, 12 মাসে 36,000 টাকা। সালমান 2,000 করে প্রতি মাসে উত্তোলন করছে, 12 মাসে 24,000 টাকা। যোগ করলে অংশীদারদের বার্ষিক উত্তোলন মোট পাচ্ছি 1,32,000 টাকা। উত্তোলনের সুদ আজওয়ান প্রতি মাসে 6,000 করে উত্তোলন করছে, 5% সুদ ধরে 5.5 মাসে বের করলে 1,650 টাকা। রিজওয়ান প্রতি মাসে 3,000 করে উত্তোলন করেছে, 5% সুদ বের করে 5.5 মাসে বের করলে 825 টাকা। সালমান 2,000 করে উত্তোলন করেছে, 5% সুদ বের করে 5.5 মাসে বের করলে 550 টাকা। তাহলে অংশীদারদের উত্তোলনের মোট সুদ হচ্ছে 3,025 টাকা। এরপর আমরা আসি খতে বলেছে আমাকে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। তা আমরা প্রথমে আজওয়ান, রিজওয়ান ও সালমানের লাভ লোকসান আবন্টন হিসাব 2020 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের জন্য, এই পাশে ডেবিট, এই পাশে ক্রেডিট। তারপর আমরা জানি যে ডেবিট পাশে কি কি আসবে, মূলধন আসবে, সরি মূলধনের সুদ আসবে, বেতন আসবে, ঋণের সুদ থাকলে ঋণের সুদ আসবে, মুনাফার অংশ আসবে। আর ক্রেডিট পাশে কি আসবে, প্রথমে আসবে নিট মুনাফা, তারপর আসবে উত্তোলনের সুদ, তারপর পণ্যোত্তোলন থাকলে পণ্যোত্তোলন আসবে। আমরা আসি ডেবিট পাশে, প্রথমে আমরা লিখি অংশীদারদের মূলধন হিসাব, মূলধনের সুদ। অর্থাৎ মূলধনের সুদ লেখার আগে আমার এই হেডলাইনটা লিখতে হয়। এরপর আজওয়ান, রিজওয়ান, সালমান তিনজনের নাম লিখবো, লিখে কার কত টাকা মূলধন ছিল,
দুই লক্ষ টাকা দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা আর সুদ হচ্ছে 5%। তাহলে আমার সুদ আসতেছে আজওয়ানের 10,000 টাকা, রিজওয়ানের 7,500 টাকা, সালমানের 10,000 টাকা, যোগ করলে 27,500 টাকা। এই পাশে আমরা প্রথমে দেখাবো নিট মুনাফাটা, 2 লক্ষ টাকা আমার অঙ্কের শেষ লাইনে দেয়া আছে। এরপর আমরা আসি অংশীদারদের মূলধন হিসাব উত্তোলনের সুদ। অর্থাৎ উত্তোলনের সুদ লেখার আগে আমার এই হেডলাইনটা লিখতে হবে, আজওয়ান রিজওয়ান সালমান আমরা পথে বের করেছি 1650, 825, 550 টাকা, যোগ করলে 3,025 টাকা। এরপর আমরা আসি অংশীদারদের মূলধন হিসাব বেতন। অর্থাৎ বেতনের আগে আমার হেডলাইন দেওয়া লাগবে আজওয়ান সালমান। আজওয়ান প্রত্যেক মাসে বেতন পাচ্ছে 4,000 টাকা করে, 4 বারো 48,000 টাকা, সালমান 3,000 টাকা করে, 3 বারো 36,000 টাকা, যোগ করলে 84,000 টাকা। এরপর আমরা দুই পাশ যোগ করব, আমাদের ক্রেডিট পাশের যোগফল বড়, ক্রেডিট পাশে আমার দুটি জিনিস আছে, একটা হচ্ছে 2 লক্ষ টাকা আর 3,025 টাকা। তাহলে যোগ করলে 2,03,025 টাকা, এটা ডেবিট পাশে নিয়ে আসলাম। নিয়ে এসে ডেবিট পাশে 2,03,025 টাকা থেকে এখানে বাদ দিব 27,500, এখানে বাদ দিব 84,000 টাকা, এই দুটি জিনিস বাদ দিলে আমার থাকে 91,525 টাকা। এই 91,525 টাকাকে আমরা কিভাবে মুনাফার অংশে ভাগ করব সেটা আমরা অঙ্কের শেষে দেখব। অঙ্কের শেষে দেখব আমরা ওই টাকাটা এখানে এনে বসিয়ে দিব, এটা আমরা শেষে আলোচনা করছি। এরপর আমরা আসি আমাদের গতে বলেছে সালমানের মূলধন হিসাব প্রস্তুত করতে। আমরা জানি যে মূলধন হিসাব প্রস্তুত করতে হলে আমাদের এখানে তারিখ বিবরণ টাকা, তারিখ বিবরণ টাকা। আমার এখানে যেহেতু একজনের মূলধন হিসাব চাইছে, তার টাকার গড় একটি হবে, দুইজন হলে টাকার গড় দুটি হতো, তিনজন হলে টাকার গড় তিনটি হতো। মূলধন হিসাবে আমরা জানি সর্বপ্রথম আসবে ব্যালেন্স বিডি ক্রেডিট পাশে। ক্রেডিট পাশে আমরা 2020 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি 2 লক্ষ টাকা লিখলাম, সালমানের ব্যালেন্স হচ্ছে 2 লক্ষ টাকা। আমরা ডেবিট পাশে সর্বপ্রথম লিখবো ডিসেম্বর 31 তারিখ দিয়ে উত্তোলন হিসাব, উত্তোলন হচ্ছে 24,000 টাকা। তারপর দুই পাশে ডিসেম্বর 31 তারিখ দিয়ে আমরা লাভ ক্ষতি আবন্টন হিসাব লিখবো, দুই পাশে ডিসেম্বর 31 তারিখ দিয়ে লাভ ক্ষতি আবন্টন হিসাব দেবো। এরপর আমরা লাভ ক্ষতি আবন্টন হিসাবে আমরা এই সালমানের নামে যা যা আছে সব নিয়ে আসবো। মূলধন সুদ সালমানের ছিল 10,000 টাকা, বেতন ছিল সালমানের 36,000 টাকা, মুনাফার অংশ ছিল সালমানের 30,000 টাকা নিয়ে আসলাম, উত্তোলনের সুদ ছিল সালমানের 550 টাকা, এগুলো আমরা নিয়ে আসলাম। তারপর আমরা যোগ বিয়োগ করে দেবো, ক্রেডিট পাশটা বড় হয় যোগ করলে 2,76,000 টাকা, এটা ডেবিট পাশে নিয়ে আসলাম 2,76,000, এখান থেকে 24,550 টাকা বাদ দিলে তাকে 2,51,450 টাকা। এই বরাবর আমরা ডিসেম্বর 31 তারিখ দিয়ে ব্যালেন্স শিটি লিখে দিলাম। এরপর আমরা ওয়ার্কিংস গুলো আসি এবং সেই সাথে প্রথম ওয়ার্কিংস আমরা যেটা দেখব সেটা হচ্ছে মুনাফা বন্টন অনুপাতটা আমরা একটু বের করে নিব। আমার দেওয়া আছে 2 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, এইটার সাথে আমার সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 6 দিয়ে যদি প্রত্যেকটাকে আমি গুণ করি, মানে 2 ভাগের 1 ভাগের সাথে 6 দিয়ে গুণ, 3 ভাগের 1 ভাগের সাথে 6 দিয়ে গুণ, 6 ভাগের 1 ভাগের সাথে 6 দিয়ে গুণ করলে তা আমার কি হয়, এই 2 দিয়ে 6কে কাটলে 3 দুগুণে 6, 3 একে 3, 3 দিয়ে 6কে আমরা যদি ই করি 3 দুগুণে 6, 2 একে 2, এই 6 দিয়ে 6কে কাটলে 1, 6 একে 1, অর্থাৎ আমরা অনুপাতটা পেয়ে গেলাম 3:2:1। আমরা যদি 6 দিয়ে গুণ করি প্রত্যেকটাকে তাহলে আমার কি হবে, আমার এই অনুপাতটা চলে আসবে। এরপর আমরা আসি অংশীদারদের মূলধনের সুদ নির্ণয়। 2 লক্ষ টাকার 5% 10,000 টাকা, 1,50,000 টাকার 5% 7,500 টাকা, 2 লক্ষ টাকার 5% আবার 10,000 টাকা আসে। এরপর আমাদের মেইন যেটা দরকার সেটা হচ্ছে অংশীদারদের মুনাফার অংশ নির্ণয়টা, যেটা আমরা অঙ্কের মধ্যে আলোচনা করিনি, আমরা এখানে আলোচনা করতেছি। তাহলে মুনাফার অংশটা কত আসতেছে আমরা জানি যে আমরা লাভ লোকসান আবন্টন হিসাব, অর্থাৎ আমরা একটু দেখিয়ে নিয়ে আসি। আমরা এই যে এই জায়গাটা করেছিলাম যে আমরা বলেছি পরে আলোচনা করবো, সেখানে আসতেছি। এখানে আমরা কি করব, আমরা এই ক্রেডিট পাশের যোগফল থেকে আমরা ডেবিট পাশের যে দুটি জিনিস ছিল 27,500 আর এই 84,000, এই দুটার যোগফলটা আমরা বাদ দিলে আমরা 91,525 টাকা পেয়ে যাব। অর্থাৎ আমরা 2,03,025 টাকা থেকে 1,11,500 টাকা বিয়োগ করলে আমরা 91,525 টাকা পেয়ে যাব। এই 91,525 টাকাকে প্রথমে আমরা তিনজনের মধ্যে ভাগ করব, আজওয়ানকে 6 ভাগের 3 ভাগ দিব, 91,525 টাকা 6 ভাগের 3 ভাগ, 45,763 টাকা। এরপর রিজওয়ানকে আমরা ভাগ করে দিব 6 ভাগের 2 ভাগ, 91,525 টাকা 6 ভাগের 2 ভাগ, 30,508 টাকা। সালমানকে দিব আমরা 6 ভাগের 1 ভাগ, 15,254 টাকা। আমরা 91,525 টাকাকে তিনজনের মধ্যে ভাগ করলাম, একজন পেল 45,763, একজন পেল 30,508 টাকা, একজন পেল 15,254 টাকা।
এখন কথা ছিল নিশ্চয়তা কে কাকে দিয়েছিল আজওয়ান ও রিজওয়ান মিলে সালমানকে নিশ্চয়তা দিয়েছিল যে সে 30,000 টাকার কম পাবে না তাহলে তা হয়েছে 15,254 টাকা তাহলে তাকে 30,000 মিলাই দিতে হলে 14,746 টাকা তাকে আরো দেওয়া লাগবে এই 14,746 টাকা আজওয়ান এবং রিজওয়ান মিলে সালমানকে দিবে তাহলে আজওয়ান ও রিজওয়ান মিলে দিবে তাহলে আমরা লিখলাম প্লাস আজওয়ান ও রিজওয়ান থেকে প্রাপ্তি এখানে এই টাকাটা আসবে না সরাসরি 14,746 টাকা তাহলে যোগ করলে আমরা 30,000 টাকা চলে আসলো এখন এই 14,746 টাকা এই দুজন কিভাবে দিবে তার অনুপাত ছিল 3 তার অনুপাত ছিল 2 3 আর 2 যোগ করলে 5 অর্থাৎ 5 ভাগে 3 ভাগ দিবে আজওয়ান 5 ভাগে 2 ভাগ দিবে সালমান এখন আজওয়ানের মুনাফা থেকে আমি মাইনাস করব সালমানকে নিশ্চয়তা বাবদ প্রদান 14,746 টাকা 5 ভাগে 3 ভাগ 8,848 টাকা 45,763 টাকা থেকে 8,848 টাকা বিয়োগ করলে 36,915 টাকা আসে আর রিজওয়ানের থেকে আমরা মাইনাস করব সালমানকে নিশ্চয়তা বাবদ প্রদান 14,746 টাকা 5 ভাগের 2 ভাগ 5,898 টাকা 30,508 টাকা থেকে 5,898 টাকা বিয়োগ করলে তাকে 24,610 টাকা আমার মুনাফার অংশটা বেরোলো কিভাবে তাহলে কি বেরোলো আজওয়ানের ফাইনাল মুনাফা হচ্ছে 36,915 টাকা রিজওয়ানের 24,610 টাকা আর সালমানের থাকতেছে 30,000 টাকা এই ছিল ফাইনালি আমার মুনাফার অংশ এই ছিল আমার অঙ্ক আমরা মোটামুটি অঙ্কটা যদি ভালো করে প্র্যাকটিস করি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে আপনাদের যে কোনো মতামত উপদেশ পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন বেশি বেশি করে শেয়ার করুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ফেসবুকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ।